না, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব কিছু প্ল্যান মতোই এগোচ্ছে, ঠিক আছে, ছাড়ি তাহলে। শেষ পর্যন্ত আমার পথের কাঁটা দূর হলো। আমার সাথে শত্রুতা করে, আমার সাথে বিরোধিতা করে আজ পর্যন্ত কেউ পার পায়নি, কাউকে ছাড়িনি, কাউকে ছাড়ব না। আপনি? আরে ব্যারিস্টার সাহেব জি, আসুন। মিসেস মিত্র, আপনি কাইন্ডলি বনানিমাকে একটু ডেকে দিন না। বনানিমা? ও সরি, আপনি একটু দীপ্তিমাকে ডেকে দিন। দীপ্তি তো বাড়ি নেই। সে কি, সে কোথায়? জানি না। ঠিক আছে, তাহলে প্লাবনকে একটু ডাকো। প্লাবনও বাড়ি নেই। সৃজনবাবু, মানে মিস্টার মিত্র, উনিও নেই। কেউ যখন বাড়িতে নেই তাহলে আপনার কি বলার আছে আমায় বলতে পারেন? না থাক, আপনি বলুন, একটা কথা বলুন যে দীপ্তিমা কখন ফিরবে বলতে পারবেন? তা তো জানি না, দীপ্তি তো এই বাড়ি ছেড়ে চলে গেছে। সে কোথায় আছে সেটা তো বলতে পারবো না। স্বামী স্ত্রীর মধ্যে কি নিয়ে ঝগড়াঝাটি হয় সেটা তো আর আমার পক্ষে জানা সম্ভব নয়। দীপ্তি প্লাবনের সঙ্গে ঝগড়া করে চলে গেছে? আসলে কি জানেন, প্লাবনের কোনো দোষ নেই। বাড়ির বউ যদি কাউকে কিছু না বলে হুটহাট করে বেরিয়ে যায়, যেখানে সেখানে বসে থাকে, বড় পুরুষের সঙ্গে সময় কাটায়, তাহলে কার মাথাটা ঠিক থাকে বলুন তো? দীপ্তি কোথায় যেত সেটা তো আপনারই ভালো করে জানার কথা। ব্যারিস্টার সাহেব, আপনার ছেলে অর্কই তো দীপ্তিকে বাড়িতে পৌঁছে দিয়ে যেত। হ্যাঁ, কিন্তু সেটা তো আমার বাড়িতেই থাকতো। কেন ব্যারিস্টার সাহেব? হ্যাঁ, এটা মানছি যে একটা সময় আপনারা দীপ্তিকে আশ্রয় দিয়েছেন, কিন্তু তা বলে দীপ্তি আজকে বাড়ি ছেড়ে কেন আপনার ছেলের সাথে সময় কাটাবে? কেন? দেখুন অরুন্ধতী দেবী, আমাকে বলতে দিন ব্যারিস্টার সাহেব। দেখুন, আপনি সমাজের একজন উচ্চতলার মানুষ, টনটনে নীতি বোধ আপনার, অথচ আপনার নিজের ছেলে কি করে বেড়াচ্ছে সেদিকে আপনার নজর নেই? অরুন্ধতী দেবী, আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে চলে যাচ্ছেন। চিৎকার করবেন না, এটা আমার বাড়ি, আপনার নিজের ছেলে অন্যায় করছে আর আপনি সেটাকে সমর্থন জানাচ্ছেন। কেন ব্যারিস্টার সাহেব, কেন, কেন আপনি একটা সংসার ভাঙতে দিচ্ছেন, কেন? এসব প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব না। শুধু প্লাবন আসলে তাকে বলে দেবেন সে যেন সময় করে একবার আমার সঙ্গে দেখা করতে যায় আমার বাড়িতে। কেন এসেছিলেন আপনি? সে কথা আপনাকে আমি বলবো না, কখনো জানাবো না।